হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খানের জন্মদিনে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন সিনেমার মহরত করলেন, যে সিনেমার নাম রাজকুমার। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমাদের চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খানের 43তম জন্মদিন ছিল গতকাল। এবছর তিনি বাংলাদেশে নেই, প্রিয় মানুষের সাথে জন্মদিন পালন করতে পারেনি, কিন্তু তাতে কি হয়েছে, তিনি রয়েছেন আমেরিকাতে। আমেরিকাতে বসে বড় ধরনের আয়োজন হয়েছে তার জন্মদিন উপলক্ষে। মঞ্চে উঠেই সুপারস্টার শাকিব খান সালাম দিয়ে আলাপ করলেন, শুভ সন্ধ্যা বলে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আজকের এই সুন্দর সন্ধ্যাটা আমার জন্য এবং আমার সকল শুভকাঙ্কির জন্য, যারা আসলে সত্যিকারেই আমাকে ভালোবাসে, তাদের সকলদের জন্যই ভীষণ স্পেশাল একটা সন্ধ্যা। এবং এত সুন্দর একটা সন্ধ্যার মুহূর্তে আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের একটি নতুন সিনেমার মহরত হতে যাচ্ছে। শাকিব খান বলেন, এটি আমার জীবনের প্রথম। অন্যান্য দেশ যেমন এশিয়া, সব সিনেমাগুলোই হাউ হাউ করে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কবে পারবো সেরকম এগিয়ে যেতে। অনেকবারই অনেক জায়গায় শুটিং করতে এসেছি অনেক দেশেই, কিন্তু বাংলা সিনেমা এরমভাবে অন্য একটি দেশে বসে মহরত করতে পারেনি কখনো, যা আজকে সন্ধ্যায় পারছি। তাই আজকের এই শুভ সন্ধ্যায় সকল অতিথিদের জানাই আমার পক্ষ থেকে শুভকামনা। আজকে তো সিনেমার মহরত হলো, আমরা সবাই মিলে অনেক চেষ্টা করব ভালোভাবে সিনেমাটি বানানোর। সবার কাছ থেকে আমরা সবাই দোয়া চাই যেন আমরা সিনেমাটি খুব ভালোভাবে বানাতে পারি। শাকিব খান আরও বলেন, চলচ্চিত্রের উন্নয়নের জন্য সবাই মিলে আমরা একসাথে কাজ করব, তাহলে চলচ্চিত্র শিল্পকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। দর্শক, সুপারস্টার শাকিব খান বাংলাদেশে না থাকলেও তার জন্মদিনে আমেরিকাতে বসে তার প্রযোজনার প্রতিষ্ঠানের এসকে ফিল্মসের ব্যানারে আরেকটি নতুন সিনেমার মহরত করলেন তার জন্মদিন উপলক্ষে। তিনি বলেছেন, এরকম জন্মদিন আর কখনো পায়নি। দর্শক, আপনাদের কাছে কেমন লেগেছে সুপারস্টার শাকিব খানের জন্মদিন? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।